লজ্জা করে যে কথাটা এতদিন আপনাদেরকে বলতে পারিনি সেটা আজকে প্রকাশ করেই দিব। তবে ধুপ করে ভিডিও শুরুতেই যদি বলে দিই তাহলে কি হলো? হলো না, সাসপেন্স, কিছুটা সাসপেন্স তো রাখতেই হবে, তাই না? না হলে আর ঢঙ্গি ভনিতা এই কথাগুলো কিভাবে শুনবো বলেন? এই কথাগুলো শুনতে শুনতে খুব ভাল লাগে। আচ্ছা চলেন একটু তাহলে আগে ঢং করে আসি। হ্যাঁ, কিছুদিন আগে গিয়েছিলাম আমার সেজা মামুনির স্কুলের ফ্রেন্ডসদের একটা পার্টি সাটি কিছু একটা ছিল, তো ওই পার্টিতে কিছু গিফট শিফট নিতে হবে এর জন্য, ছোট ছোট গুডি ব্যাগ রেডি করার জন্য। তো এই গুডি ব্যাগের জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে 10-12টা মতো গুডি ব্যাগ রেডি করব। তো প্রতিটা ব্যাগের মধ্যে একটা করে এরকম ইও থাকবে। আপনাদের কার মনে আছে বলেন তো, ছোটবেলায় ইও ইও দিয়ে কে কে খেলতেন? তো আমরা টেস্কো থেকে ইও ইও নিয়ে নিচ্ছি, আবার এখানে কিছু এই যে ছোট ছোট পেন্সিল নোটবুকগুলো রয়েছে এগুলো দেখছি যে প্রতিটা গুড ব্যাগে একটা করে এটাও থাকবে। গুডি ব্যাগে যখন বাচ্চারা এইসব ছোটোখাটো জিনিসগুলো পায় এবং ভ্যারাইটিসের জিনিসপত্র এক একটা এক এক রকম থাকে, বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আমরা পিঙ্ক এবং রেইনবো কালার দুই ধরনের নিচ্ছি, কারণ যেহেতু ছেলেরাও থাকে মেয়েরাও থাকে, সো মেয়েদের জন্য পিঙ্ক থাকবে, ছেলেদের জন্য একটু রেইনবো কালার থাকবে বা একটু ডিফারেন্ট কালার। আর সেই সাথে হচ্ছে আমাদের নিতে হবে হলো গুডি ব্যাগের জন্য গুডি ব্যাগ। তো ব্যাগটা আসলে আমরা খুঁজছিলাম যে একটু ছোট টাইপের হলেই হয়, কারণ আমরা যেই ছোট ছোট জিনিসগুলো নিচ্ছি এগুলো ছোট ব্যাগের মধ্যে, এটা যাবে বড় ব্যাগের মধ্যে, ফুটবলের মতো লালফেলায় ঘুরে বেড়াবে। তো বেশি জিনিস তো আর নিচ্ছি না, এই জন্য ছোট এই ব্যাগটা খুঁজে বের করছি, যেখানে 10টা মতো ব্যাগ থাকবে এবং এই 10টার মধ্যে আমরা 10 জনের জন্য গুডি ব্যাগ রেডি করে ওরে স্কুলে পাঠিয়ে দিব। তো যাই হোক, একেবারে অল্প বাজেটের মধ্যে আমরা খুব সুন্দর গুডি ব্যাগ একটা রেডি করে ফেলবো সেজার জন্য। আর সেজা এখন স্কুলে আছে, ও স্কুল থেকে আসলে ওকে সাথে করে এটা রেডি করব। এবার টেস্কোতে যেহেতু আসছি, কিছু বাজার আছে, সেই বাজারগুলো আগে সেরে নিই। এটা ভালো লাগতেছে, দেখো কি সুন্দর কি করবো, এটা সাজায় রাখবো, এমন একটা ভাগ করো যেন চিনো না এটা কি করে। তাই তো, এটা কিন্তু ভালো লাগতেছে, তো নাও। কয় টাকা? কি করবো মন তো মানে না, আমার থালাবাটি কোকারিস দেখলে এগুলো কিনিয়ে না কোনি, দেখতেও ভালো লাগে। আমার অনেক দিনের শখ যেটা এখন সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2টা চায়ের কাপ নেওয়া, যেটা হচ্ছে এরকম গ্লাসের হবে, ক্রিস্টাল ক্লিয়ার হবে। বিশেষ করে যখন দুধ চাগুলো এই ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসের কাপগুলোতে ঢেলে খাওয়া হয়, এই বডি দিয়ে যখন দেখা যায় মানে সুন্দর কালারের দুধ চা বা রং চা হলেও ওইটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আগে দর্শনধারী তারপরে তো গুণ বিচারি, নাকি একটা কথাই আছে না প্রবাদে। আমার খুব ইচ্ছা এই রকম কাপ নিব, কিন্তু সমস্যা হচ্ছে আমি খুব বেশি বড় কাপ চাই না, আমি একটু ছোট টাইপের গ্লাসের কাপ চাই, ওরকম যেদিন চোখে পড়বে সেদিন নিয়ে নিব। এই যে এটা হচ্ছে একটু বড়, আর আপনাদের ভাইয়া হচ্ছে ছোট চা বা কফি পছন্দ করে, খুব গ্লাস ভরে চা কফি খাওয়া ওইটা ওর পছন্দ না। এটা অবশ্য নেওয়া যায় সেজার বাবা, এটা একটু ছোটই মনে হচ্ছে আমার কাছে, নাকি তোমার কাছে এটা এই কাপেও চা বড় মনে হবে? বললাম ওই যে, আচ্ছা খুঁজতে থাকি, কোনো একদিন চোখে বাদলে নিব। বাসায় আলু নাই, আলুটা নিয়ে নাও, এটা মনে হয় বেবি পটেটো। ইংল্যান্ডে কিন্তু অনেক প্রজাতির আলু, তো আলু আবার এক একটা এক এক রকম, কোনোটা ভুসভুসা, এটাই মনে হয় বেবি পটেটো। আমি কি আর করবা, বেশি ছোট বেবি পটেটো ছোটই হবে আমার মনে হয়, ওটাই নাও, কারণ এই বড় পটেটোগুলো ভালো হয় না, এগুলো তরকারিতে দিলে ভুসভুসা হয়ে যায়। ঘুরে ফিরে আপনাদের ভাইয়া ওই পটেটোটাই নিচ্ছে, কিন্তু খালি খালি 2 মিনিট ঘুরে আসলো এদিক ওদিক থেকে। আলুটা আমাদের অনেক বেশি লাগে, কারণ আমার বড় মেয়ে অনেক আলু পছন্দ করে।
এবার আসি আসল কথায়। আর এতক্ষণ বেশি ভনিতা করে তো আর লাভ নাই, এতক্ষণে নিশ্চয়ই আমি কমেন্ট বক্সে গালি ইটালি খায় অস্থির হয়ে গেছি। তো যাই হোক, এবার একটু থামেন, গালিটাও বাদ দেন, চলে আসছি আসল কথায়। আর বেশিক্ষণ সময় নিব না, বলে দিব আসল কাহিনীটা কি কি সেই জিনিস যেটার জন্য আমি এতদিন লজ্জা করে বলতে পারিনি। আহারে, এই ধরনের টাইটেল মানুষ কত খায়। এই ধরনের টাইটেল মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়, আমি দেখি আর অবাক হই কেমনে মানুষ এসব টাইটেলগুলো খায়। উফ, এই টাইটেল যদি আমি একটু শিখতে পারতাম। আমাদেরকে আপনারা একটু টাইটেলের বুদ্ধি দেন না, কিভাবে সুন্দর সুন্দর টাইটেল দিতে হয়, যে টাইটেল দেখলেই মানুষ একেবারে ভিডিওতে হুমড়ি খেয়ে পড়বে। তো যাই হোক, আপনারা টাইটেল চিন্তা করতে থাকেন আর কমেন্ট বক্সে লিখতে থাকেন, এর মধ্যে আমি রান্নাটা শেষ করিনি। তো ওই যে বললাম, যে জিনিসটা আমি লজ্জায় কোনো দিন আপনাদেরকে বলতে পারিনি কিন্তু লুকাই লুকাই কিন্তু ঠিকই করি ঠিকই খাই, সেই জিনিসটা আজকে রান্না করতে আসছি। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এটা কী হতে পারে। ওই যে প্রথমে পানিতে ভিজাতে দিলাম, সেই জিনিসটাই কিন্তু এখন রান্না করে নিব। রান্নার জন্য যে গোটা মশলা, তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু ভেজে বুঝে নিয়ে এখন এখানে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলাও আজকে ফাঁকি বাজি একেবারে ফ্রোজেন যেই আদা রসুন আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একেবারে ঝটপট ঝটপট সব রান্না হয়ে যাবে। একটু পানি দিয়ে মশলাগুলো আগে সুন্দর মতো কষায় নিচ্ছি। আপনারা কি এতক্ষণ কমেন্ট বক্সে বলতে পারছেন আসলে কি সেই জিনিস যেই জিনিস আমি লজ্জায় এতদিন লুকায় রাখছিলাম, কাউরে বলি নাই, লুকায় লুকায় খাইতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আছে, আপনারা এই মশলাগুলো দেখতে থাকেন, এবার আমি গল্পটা বলতে থাকি। আপনাদের ভাইয়ার এবং আমার খুব পছন্দের জিনিস, এত পছন্দের জিনিস, এইটা বলার সময় ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার কিন্তু একেবারে লোল পড়ে যাচ্ছে। আহারে, কি মজা! আমি জানি যারা এটা পছন্দ করেন তারা তো করেন না, যারা পছন্দ করেন না তারা আবারও আজকে বলবেন যে এই বস্তির মহিলা, ফকিন্নি মহিলা এই জিনিস খায়, ছি ছি ছি, এগুলো কি? এগুলো হচ্ছে মুরগির গিলা মাথা আর হচ্ছে মুরগির ফোড়ন, না মানে এটার কি বলে, আরে আল্লাহ, ওই যে মোরগের মাথায় থাকে ফুল, ইয়েস, এই যে এটার নাম হচ্ছে মোরগের মাথার ফুল। অবশ্যই এগুলোকে খুব সুন্দর মতো ক্লিন করা হয়েছে নিঃসন্দেহে। এখন এটা রান্না করার পালা, যেটা আসলে আপনাদের অনেকেরই পছন্দ হবে না। এখন অনেকেরই পছন্দ না হলে কি করার বলেন, আমাদের তো পছন্দ, লুকাই লুকাই খাই। ভাবলাম আজকে আর লুকায় লাভ নেই, আপনাদেরকে বলেই ফেলি। এই জিনিসটা না লজ্জা করে কারোর সামনে বলতেও পারি না, দেখাইতেও পারি না। মাঝে মাঝেই খাই কিন্তু ভিডিও করা হয় না, কিন্তু মনে হয় যে উফ, লোকজন এমনিতেই কত গালি দেয় কত কিছু বলে, আবার যদি দেখে যে এই জিনিসও খাই তাহলে তো একেবারে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আজকে সাহস করেই ফেললাম, দেখি আমার দলে কে কে আছে যে এই যে মোরগের মাথার ফুল পছন্দ করে, হ্যাঁ গিলা কলা পছন্দ করে, এরকম কিছু সংখ্যক হলেও পাওয়া যায়। আবার কিছু সংখ্যক মানুষ আছে যে গিলা দেখলেও একেবারে নাক ছিটকায় যে এ এই জিনিসও খাওয়া লাগে। তবে আছে, হ্যাঁ এখন কিন্তু এই সংখ্যাটা বেশ বাড়ছে, গিলা পছন্দ করে। তবে আজকে রান্নায় কিন্তু কোনো কলিজা ছিল না, তাহলে হয়তো ভোটের সংখ্যাটা একটু বেশি পেতাম। যাই হোক, শুধু গিলা আর হচ্ছে মুরগির মাথা এবং মুরগির যে ফুল সেটা হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো আলুটা হচ্ছে ছোট করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছটপটর কাজ করে নিচ্ছি, তাই না? না 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 না, এগুলো হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডের কেরামতি। যে ফাস্ট ফরওয়ার্ড করলে সব কিছুই ঝটপট ঝটপট মনে হয় কিন্তু এগুলো করতে ঠিকই টাইম লাগছে, সারাদিন কাজ শেষ করে এসে তারপরে এই রাত্রিবেলা এই রান্নাবান্না করা লাগে। আমরা মেয়ে মানুষ যত জজ ব্যারিস্টারই হয়ে যায় না কেন, কাজ কাম সেরে এসে রাত্রেবেলা ঘরে ঠিকই রান্না করতে হয়, ঠিক আছে? মা অন্যজন জোর করে আমাদেরকে রান্না করায় তা না, আমাদের আসলে এটা না করলে ভালো লাগে না, কারণ আমরা মেয়ে মানুষ অনেক সংসারী হই, ঠিক আছে? এটা পুরুষ মানুষ কোনো দিনও আপনারা বুঝবেন না, পুরুষ মানুষ সারাদিন আপনারা এটাই বলবেন মেয়ে মানুষ কিচ্ছু করে না, মেয়ে মানুষ কিচ্ছু করে না। মেয়ে মানুষ বাইরে কাজ করে আসলেও বলবে সারাদিন কী করো, সংসারে তো কিছুই করো না। আবার ঘরে সারাদিন বসে কাজ করলেও বলবেন যে কী করো, সারাদিন তো বাইরে কোনো কাজ নাই, সারাদিন ঘরে বসে বসেই তো ঘুমাও আর ঘুমাও আর ঘুমাও। যাই হোক, সব পুরুষ মানুষের ওই একই কথা, যেমন বলে না সব রসুনের ওই থাক। তো এখন এই যে আলু দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে আমার যেই মুরগির গিলা, মাথার ফুল, মাথা সেগুলো সব কিছু দিয়ে কষায় নিয়ে এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম। অবশ্যই ঝোলের সময় গরম পানি দিবেন, একই ডায়লগ সবসময় বলি, গরম পানি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। লাস্ট কয়েকদিন বিরিয়ানি, রোস্ট, তেহারি মেহারি, হাবি জাবি কি মেয়েগুলো খাইতে খাইতে আমার একেবারে মানে জিবাটা মানে লোল পড়তেছিল যে না পছন্দসই কিছু খাবো, আর সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা উফ লজ্জা সরমের মাথা খায় আজকে এই জিনিস খাবো, যে যা বলেন বলেন।
আর তাতে কি শান্তি আছে? নিজেরা যাই খায় না কেন, বাচ্চাদের জন্য আবার আলাদা কিছু করা লাগবে, কারণ এই গিলাগলা তো বাচ্চারা খাবে না। তো ছোট পুস্কের জন্য ওই ফিডার, আর বড় মেয়ের জন্য হচ্ছে সুপি নুডলস করে দিছি। আমরা তো গিলা মুরগির ফোরপাক না, এগুলো খাবো, বাচ্চারা কি খাবে? বাচ্চাদের জন্য আলাদা মেনু তো অবশ্যই লাগে। তো বাচ্চাদেরকে খাওয়া দেওয়া এসে এখন আমার এদিকে রান্নাও শেষ, ঝোলটাও পুরো মজে আসছে। এখন দিয়ে দেওয়ার পালা হচ্ছে মশলা, আমাদের এলাকার ঐতিহ্যবাহী মশলা। এই মশলাটা ছাড়া আমার কোনো মাংস জাতীয় জিনিস রান্না হয় না। এখন অনেকে বলবেন, আপু মাংস কো, ওই মাংস তো খুঁজে পাই না, খুঁজে পাই না। আরে হইলো, মানে মাংসের ফোরপাক না কিছু তো একটা আছে, মানে মাংসের একটু ঘ্রাণ হইলেও তো আছে। তো এটার জন্য হচ্ছে এই ভাজা মশলা দিতেই হয়। এক জায়গায় আমি হচ্ছে আলাদা ভাজা জিরার গুঁড়া করে রেখেছি, আরেক জায়গায় হচ্ছে ভাজা বিভিন্ন ধরনের গরম মশলার গুঁড়া, সেগুলো দিয়ে দিলাম। আর ওই যে বড় ডিব্বাটা দেখা যায়, এটা হচ্ছে ভালোবাসা, বাংলাদেশ থেকে আসা ভালোবাসা। আমার আম্মু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিল বাংলাদেশের একেবারে দেশি পেঁয়াজের, যেটা ইংল্যান্ডে আপনি দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না। তো এটা দেশ থেকে আসছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিলে তরকারিটা আরও বেশি মজা হয়ে যায়। আর তরকারিতে এক তরকারি রান্না করছি, কারণ কাজ থেকে এসে আবার গেছিলাম একটু সুপার শপে, ওখান থেকে ডিম আলু কিনে নিয়ে এসে রাত্রে রান্না করতে লাগছি, সময় কোথায় হাতে বলেন। তো ভাবলাম যে ঠিক আছে, সবজি যখন করি না একটু সালাদ করে নিই। একেবারে শসা টমেটো, ওফ আজকে গাজর আনতে ভুলে গেছি, দেখছেন বাজারে গেলাম অথচ গাজর আনা হয় নাই, যাই হোক ব্যাপার না। তো এখন এই সালাদ আর আমার সেই পছন্দের জিনিস। আরে আজকের কমেন্ট বক্সে কত কি না দেখবো চিন্তা করতেছি। হ্যাঁ, যাদের পছন্দ তারা তো ঠিকই পছন্দ করবেন, আর যারা পছন্দ করেন না তারা যে কি না বলবেন। আচ্ছা বলেন, কোনো সমস্যা নাই, আপনাদের ভালোবাসাই তো আমরাই তো, তাই না? আপনাদের কমেন্টে তো আর আমি কিছু মনে করি না, আমার কথায় কি আপনারা কিছু মনে করেন বলেন? আমরাই তো বোন বোনই তো, ভাই ভাই তো, কোনো ব্যাপার না, ইটস ওকে। তো চলেন এখন তাহলে লজ্জা শরমের মাথা খেয়ে আমরা আমাদের পছন্দের জিনিস দিয়ে দুটো না এক প্লেট ভাত খেয়ে নিই পুরা। লাগলে অবশ্য আর এক প্লেটও নিতে পারি,